এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত, ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলতেছে, সময় মতো যেন লজ্জিত না হইতে হয়, সময় মতো যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহ আজকের এই জিন্দগির জন্য কিছু আমল যদি পাঠাইতাম। আল্লাহ বলেন, আগে আগে প্রস্তুতি নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ الله خبير بما تعملون وإن أهون البيوت لبيت العنكبوت জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি? মাকড়সার জাল। আল্লাহ পাতলা জিনিস দিয়ে নবী আর আবু বকরকে নিরাপত্তা দিলেন, কেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিচ্ছেন, এরে আমার বান্দা, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ট্যাঙ্ক কমান সাবমেরিনের দরকার হয় না, আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েও বাঁচাই দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া, তাড়াতাড়ি ছাড়তে হবে। কেন? বলে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মারা পড়ব। তো হযরত বড় আজীব জবাব দিছেন, প্রশ্নের আদলে বিপ্লবী জবাব, ইমানদীপ্ত জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো কহা, অনেক শক্তিশালী। তো বলে, কত শক্তিশালী? বিমানগুলো আরশের উপরে দিয়ে যায় নাকি? কয় না, কয় নিচে দিয়া, কয় কি করাতে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য? এর কত নিচে দিয়ে বিমান যায়? কথুর তৈলে ডোরাই অর্থ, যদি আরশের উপর দিয়ে যেত তাহলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপরও যদি বোম পড়ে তো আমারে আমারে বাঁচাবে কে? যদি আমার রব অক্ষত থাকেন তাহলে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি তো সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনাইছেন, আল্লাহ নবীকে এই কথা বলেই সান্ত্বনা দিয়েছেন কি, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হসপিটালে কোমায় না আছে, তো আল্লাহ বলেন আমার সিস্টেম সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহি আল্লাতী কদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, আগে যা ছিল এখনো তাই, আগের সিস্টেম ছিল, নমরুদের মাওলা মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে, খলিল ইব্রাহিমের মালিক ছিল, তিনি জিতে গেছেন, মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন, বিলাল হাবশিদের মালিক ছিল, তিনি জিতে গেছেন, ও কুলঙ্গর রসনের আল্লামা বাবুলগিরির মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে, তোদের পরাজয় সুনিশ্চিত, তোদের ধ্বংস অনিবার্য। কথা বলেছি আজকে আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, ভারত লাল চক্ষু দেখায়, আর ওই লাল চক্ষুর তালে তালে পরে দেশের কিছু কুলাঙ্গারোরা ফালাফি করে। কথা কয়,
মাঝে মাঝে হুমকি দেয় আমার দশ দখলের। আরে কুলঙ্গার রসুলের হাত শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এদেশে বাস করে, খোদার কসম খায়া বলি দেশ দখল তদ্দূরের কথা, একবার খালি পা দেয়া দেখ একটা কুলঙ্গারকে পালাতে দেওয়া হবে না। জিজ্ঞেস করলেন আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য, আমরা নাই, আমরা কি মরে গেছি? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, জবাবটা আমি এখন দেব না, কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুক যাচ্ছে, আপনাকে বললো হয় কালকে একটু দেখা করো খুশি করে দেবে, তা আপনি মনে মনে হাসবেন নিজে ভিক্ষা পেরা খায় আবার আমারে খুশি করছে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলে হয় কালকে একটু দেখা করো খুশি করে দেবে, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? ওই দেখেন ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগে। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া লক্ষ্য করলেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ এই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। কইজন আম্মা জান তো আশাবাজি, জানি তো একজন কে, আমার আব্বাই তো আমলো করি তো। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কে? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরা এই স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি হোর বাড়ির বদনাম করে দেখেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। আরে কথা কর, এই বিপদে খালি আমি একাই আর দুনিয়ার সবাই ভালো আছে, আরে কথা কয় না, খুব খুশি লাগতেছে বেদি করে সাইজ করতেছি না। বেয়কুফ কোথাকার, সাইজ তোমারে করা হয়েছে তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়ার কথা। আরে হতভাগা পোড়া কপাল তো তুই, এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢোকায় বউয়ের কথা শুনি না যায়, তুই মা বাবার সাথে ঠিকই খারাপ আচরণ করিস, অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে এমন আম্মা জানের চেহারার কি অবস্থা, হ্যাঁ মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের দিলের হালত জানা যায়, এই তোর মন খারাপ কেন রে? মন তো ভিতরে আপনি বুঝলেন কেন, ওই যে চেহারা বিকাশ করছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহ রসুল তো বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আমল করার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয় তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা শুনাইছি। একদিন হযরত ওমর আসছে বলে দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই। ওমর আবু বকরে বলে বলে কি লেনদেন করবেন আপনি? বলে দোস্ত আমার জিন্দগির যত আমল আছে, ওমর বলতেছেন যত আমল আছে আমার জিন্দগির সব আপনারে দিয়ে দিতে চাই, যান। হযরত আবু বকর চিন্তা করতেছে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে, এনে কোনো গাফলা আছে?
কারণ ওমর আবু বকর মানুষ সরল শ্রোতা কিন্তু ব্যাকপন্থ না। হযরত উলামায়ে কেরামকে দেখে অনেকে এমনটাই ভাবে, যেগুলো মনে ব্যাকল দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে না, আলেমদেরকে যারা ব্যাকল ভাবে তারা ডবল ব্যাকল, কথা কম ঠিক কিনা? যার সিনার মধ্যে কোরআনের ইলম হাদিসের ইলম, ওই মানুষ ব্যাকল হতে না। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন? হুজুরের একটা গল্প আমাদেরকে মুফতি দেলাওয়ার সাহেব হুজুর শুনাইছেন। হুজুর তো দেখতে মাশাআল্লাহ একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো হুজুর এক মাহফিল থেকে যাওয়ার সময় হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে রাত্রে বসছেন খাইতে। তো লাস্টে সুন্নত তরিকায় প্লেটটা চেটে চুটে খাচ্ছেন, একটা হাড্ডি ছিল ওটারে বসে বসে চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এদের চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরি। হুজুরে দেখেই মনে মনে চিন্তা করতেছে, মৌলবি যেমনে হাড্ডি খাইতেছে একটু সাইজ করা লাগবে। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস। বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আচ্ছা হুজুর, আপনার এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে যে, হুজুরে কুকুর বানায় দিছে। আলে, আপনার এলাকায় কুকুরে কি খায়? হ্যাঁ, তো ভাবছে হুজুরের এই কথা জিজ্ঞেস করলে হুজুর চোখের পানি নাকের পানি একাকার করে বলে কান্দে কান্দে শেষ হয়ে যাবে। কিন্তু বদমাইশ বুঝে নাই, হ্যাঁ যে বিপ্রলের ভাষায় আসিস। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হ্যাঁ, হাতে তো চায়ের কাপ। হুজুর ওদিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমার এলাকায় কুকুরে চা খায়। এইবার কার কান্দা কে কান্দে? মাথাটা তলে দিয়ে আসতে পারছে কাসেম নান, তুমি রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতবর্ষের মুসলমান যার কথায় উঠে বসে। হযরত দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, ওখানে থাকতেন। তো ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করার, চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুইকা কাসেম নানুতুবিকে দেখে ভাবছে এটা মসজিদের খাদেম টাদেম হবে। এরা মনে করছে এত বড় বিপ্লবী, পেটটা তো কমপক্ষে আমরা দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। এত বড় হুজুর, আমরা তো পেট দেখলে মনে করি বড় হুজুর, বড় টুপি দেখলে মনে করি বড় মুফাসসির। তো যায় কাসেম নানু, তুমি কে জিজ্ঞেস করতেছে? এই কাসেম নানু তুমি কাহাঁ? এই কাসেম নানু তুমি কই? এম কাসেম নানু তুমি যদি বলেন আমি কাসেম নানু তুমি নেই হই, তো ধরে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। তো হযরত কি করছেন? যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব রয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাসেম নানু তুমি, আচ্ছা ও তো আমি হাতে। এমন একটা ভাবে করছেন যে উনি তো একটু আগে এখানেই ছিল, কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে জায়গায় এসে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না। সূরা লাহাব যখন নাজিল হয়, এর মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরাও তো সাইজ করার কথা বলা হয়েছে, তোরও সাইজ করা হবে। বেড়ি তো খেই পাশে আস, এমনি তো ছিল খুব রাগি। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন ঘুরত তখন দেখে মুজা যাইত না, এটা বেড়া না বেড়ি, শাহবাগের স্লোগান কন্যাদের মতো, বুঝেননি কথা? তো একটা পাথর লয়ে আসে নবীরে মারবে মসজিদের ভিতরে। নবী আলাইহিসসালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন। দেখেন যে উম্মে জামিল আসতেছে হাতে পাথর, আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না, দেখবেই না। কারণ সূরা বনী ইসরাইলে আসছে, আল্লাহ তাআলা সুসংবাদ আগেই জানাইয়া দিয়েছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা।
আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর কাফেরদের বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি বোঝে, আবু বকর তো বুঝছে, উম্মে জামিল তো হয়ে যাবে না। আয় আবু বকর তোমার দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদ্রি লা আমি জানি না তো মিথ্যা কথা হয়, আর যদি বলেন এই যে নবী তা আবু বকর মার খায় কই, হ্যাঁ তো দেয় না তা আবু বকর মারবে। আবু বকর বড় চালাক, কি জবাব দিলেন? জবাব দিলেন যে খুঁজা দেখো, কি বলে খুঁজা দেখো। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আপনার সাথে আমি লেনদেন করতে চাই, আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই আবু বকর, সাইয়েদনা আবু বকর বলেন ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। বলে আবু বকর বেশি কিছু না, বলে কমটাই বলেন না। বলে আবু বকর ওই যে নবীর সাথে হিজরতের সময় তিন দিন যে গুহার ভেতরে ছিলেন সাউর গুহায়, আবু বকর ওই তিন দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দগির আমল দিয়ে দিব। এর দোস্ত সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে এই তিন দিনের মূল্য আমার সারা জিন্দগির আমলের চেয়ে দামি, কি সেটা এটা একটু বোঝা দরকার। বিস্তারিত বলার তো সময় আমি খালি গরির দিকে তাকাই আর দৌড়াই দিছি, চলেন একটু সুর গুহার ভেতরে ঢুকি। আর ঢুকবেননি আপনার, আপনার কি অবস্থা করছে? আচ্ছা গুহার ভেতরে ঢুকার আগে গুহার মুখটারে আগে একটু বন্ধ করি। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল দেখি কম তো, আপনার কত ওয়াজ শুনেন মাশাল্লাহ, মাকড়সার কবুতর সাবাস। আজকে কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তরদাতারে, কবুতরে কয়টা ডিম পারছিল সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার, কথা কয় না একজন কথা কয় আর না বললে কোন এখতলাফ আছে, কয়টা দুইটা আর কোন মত একটা, মাশাআল্লাহ আর আছে দুই একজন একটাও না, মাশাআল্লাহ এক একজনের দিয়ে এক এক জব, আসলে এখতলাফ আছে তিনটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করছি, না আসলেই তামাশা করছি। কেন তামাশা করতেছি? এই জন্যে যে মুহাদ্দিসরা বলেছে কবুতরের গল্পটা পুরাই জাল বানোয়াট মিথ্যা কথা, খামা খাই ডিমাই বুকুর থেকে কবুতরই তো নাই। হ্যাঁ মাকড়সার গল্প আছে, তাও কোন কোন মুহাদ্দিস বলেছেন ওইটাও জাল, তবে অনেকে বলেছেন জাল না তবে দুর্বল। সেই দুর্বল জায়গা থেকেই বলছি, যেহেতু ফজিলত বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, সেই জন্য বলেন তো গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। এই খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা না কইরা মাকড়সার জাল বিছায় নিরাপত্তা দিলেন, কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল। সূরা আনকাবুতের মধ্যে কি আসছে? ওয়াইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি? মাকড়সা, মাকড়সার জাল। আল্লাহ পাতলা জিনিস দিয়ে নবী আর আবু বকরকে নিরাপত্তা দিলেন, কেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিচ্ছেন, এরে আমার বান্দা আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ট্যাঙ্ক কামান সাবমেরিনের দরকার হয় না, আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েও বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে বলল হযরত এলাকা ছাড়া তাড়াতাড়ি ছাড়তে হবে, কেন? বলে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মারা পড়ব। তো হযরত বড় আজীব জবাব দিছেন প্রশ্নের আদলে, বিপ্লবী জবাব, ইমানদীপ্ত জবাব। তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো কহা অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় নাকি? কয় না, কয় নিচে দিয়া, কয় কি করাতে? কোথায় আরশ, কোথায় সাত আসমান,
কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমান যায়, কত থুরো তৈরি ডোরায় লাগত। যদি আরশের উপর দিয়ে যেত তাহলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপরও যদি ঘুম পড়ে তো আমারে আমারে বাঁচাবে কে? যদি আমার রব অক্ষত থাকেন তাহলে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি তো সূরা তওবার শেষ আয়াতের তর্জমা শুনাইছেন, আল্লাহ নবীকে এই কথা বলেই সান্ত্বনা দিয়েছেন কি, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায় দেন কোটা মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি জানায় দেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানা, তিনি আরশে আযীমের মালিক। ওই আল্লাহ তো বুড়া হয়ে গেছে, ঘুমায় রইছে হসপিটালে, কোমায় আছে, তো আল্লাহ বলেন আমার সিস্টেম সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, আগে যা ছিল এখনো তাই, আগের সিস্টেম ছিল, নমরুদের মাওলা মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে, খলিল ইব্রাহিমের মালিক ছিল তিনি জিতে গেছেন, মুসা আলাইহিসসালামের মালিক ছিল তিনি জিতে গেছেন, বিলাল হাবশিদের মালিক ছিল তিনি জিতে গেছেন, ও কুলঙ্গার রসনে রাত আল্লামা বাবুলগিরিরও মালিক আছে, আল্লামা মামুনুল হকেরও মালিক আছে, তোদের পরাজয় সুনিশ্চিত, তোদের ধ্বংস অনিবার্য। কথা বলেছি আজকে আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, ভারত লাল চক্ষু দেখায়, আর ওই লাল চক্ষুর তালে তালে পাওয়ার এই দেশের কিছু কুলাঙ্গারোরা ফালাফি করে, কথা কয় মাঝে মধ্যে হুমকি দেয় আমার দশ দখলের, আরেক কুলাঙ্গার রসুলের হাত সাইকুল হিন্দের রুহানি সন্তানরা এদেশে বাস করে, খোদার কসম খায় বলি দেশ দখল দপ্তরের কথা একবার খালি পা দিয়ে দেয়, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না। কোলে মাথা রেখে গুহার ভেতরে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন, নবীর যখন ঘুম ভাঙ্গে উঠা দেখে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আরে দোস্ত, আবু বকরের চিন্তা কার জন্য, কথা বলো কার জন্য? নবীর জন্য, কারণ ইমানদার নিজের টেনশন করে না, ইমানদার তো নবীর জন্য নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কথা কও না, আসো তোমরা রেডি আসো ইনশাআল্লাহ। যদি আল্লাহ বাবুনগরের ডাক আসে, এর মুসলমান আল্লাহ নবীর ইজ্জত দরকার, ইজ্জত রক্ষায় জীবন দরকার, একে একে কল্লা দিতে প্রস্তুত। আল্লাহর হাবিব আবু বকরের চেহারার দিকে তাকায় তাকায় বলেন, আবু বকর এত টেনশন কেন আপনার? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায় দেখেন কাফেররা হাঁটাহাঁটি করতেছে, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদমাই, আমাদের গুহার দিকে তাকানোর দরকার নাই, কেউ যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে যদি কেউ নাই? না আবু বকর, না আপনি টেনশন করেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। কে? এই সান্ত্বনার কথাটা মালিকের এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াতের টুকরা বানায় কোরআনে নাযিল করে দিয়েছেন। মালিক বলেন,
দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবিকে বললেন, আবু বকরকে বললেন, আরে আমি যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বাদ দিয়ে আসতেছি, এই সুন্দর একটা কথা না বললেও তো পারি না। আল্লাহ তাআলা বলেন, একজন যখন তার সাহাবিকে বললেন, মানে কি আবু বকরের মর্যাদা দেখো, যা আল্লাহ আবু বকরের সাহাবিয়তকে আল্লাহ স্বীকার করতেছে, কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছে। ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সঙ্গীকে বললেন, লা তাহজান লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, বলে কেন, বলে ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের। এই কথার মধ্যে ওমর পায়া গেছেন গুমর, মনে আছেনি কথা, ওমর বুঝা গেছেন, আরে খাইছে এই কথায় তো আবু বকরের মর্যাদা গেছে গা ধরা সোয়ার বাইরে, বলে কেন, বলে আমার সারা জিন্দগির আমলের স্বীকৃতি নবী কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি, নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আর বলেন তো কে। এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের, ওমরের, বলেন কার। নবী বলেছেন, আমার পরে পরে যদি কেউ নবী হতো তো কে হতো, ওমর বুঝছেন একটা, আমি আর আপনি বুঝছি আর একটা, কারণ ওমর বুঝছে খাইছে রে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আলেমরা বুঝে নাকি বাদিয়তের, নবী বলেন ওমর আপনি পেছনে আর আমি আগে, আমি আগে আপনি, আল্লাহরে সারা জিন্দগির আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট, নবী বলেন ওমর আমি আগে আপনি পরে, আবু বকর তিন দিন থাইকা, আবু বকরকে নবী বলেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মা আনা মাইয়তের পাশাপাশি। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, লয়ে যা আমার মাইয়তের মুকুট দিয়া দেন, সাথে সাথে থাকার অবস্থা দিয়া দেন। এ দাওয়াত তাবলীগের ভাইরা, কেউ কেউ অভিযোগ করো তোমরা আলেমরা চিল্লা দেয় না, শোনো তুমি চিল্লা দিয়ে অনেক দামি কাজ করছো, অস্বীকার করি না, এটা অনেক দামি কাজ, অনেক দামি কাজ, কিন্তু মনে রেখো তুমি সারা জিন্দগি আমল কইরাও তুমি একজন সাধারণ মানুষ, আল্লাহ রাসূল ওই আলেম চিল্লা না দিয়েও তার মাথায় পরায়া দিছেন ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট, সারা জিন্দগি চিল্লা দিলেও ওইটা পাইবা না, মুকুটের বড় দাম, মুকুটের। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, আমার হাতে সময় নাই, তবুকের যুদ্ধে চাঁদা চাইছিলেন নবী, আবু বকরের যা ছিল ঘরে সব নিয়ে আইছেন, নবী দেখে খুব মায়া লাগছে, জিব্রাইল আমিন হাজির হয়ে গেছেন, সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে, আবু বকরের মর্যাদা শোনো, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, কিন্তু আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা, আবু বকরের মর্যাদা শোনাইতেছে। ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে ওমর ধরলেন, এই আবু বকর আপনি কেন আসছেন, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না, তো আবু বকর কি জবাব দিয়েছিলেন বলেছি, জবাবের ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আমি কি আমার আখেরাত কামাই করব না, আবু বকরের বলে আখেরাত কামাই এখনো বাকি রয়েছে, কি করেন নাই আবু বকর, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বকর ফিল জান্নাত, তারপরে ওই গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাজ করে আখেরাতের ফিকির, আরে ওমর এত বড় মানুষ আখেরাতের ফিকিরের হাল কি ওমরের, ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর উফিল জান্না, ওমর জান্নাতি, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দার আল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, ওমর হকপন্থী না বরং হক ওমর পন্থী, জান্নাতে যায় আর ওমরের বাড়িটা দেখছেন দুনিয়া এসা উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে কি যে সুন্দর, আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ওমরের গায়রত ওমরের আত্মমর্যাদা বোধ প্রেস্টিজ আমি জানি, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন করে, কোরআনে নিষেধ আছে তো কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলি,
আখেরাতের ফিকিরের হাল কি, মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া পেট ফেলে গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, মসজিদ নবীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে, হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, তাকনো নিচে কাপড়, এক ছেলে ওই জায়গায় উঠাইছেন, এই অবস্থায় অর্ধ জাহানের শাসন কর্তা নবীর সুসংবাদ পাওয়া, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি হতে পারি না, অথচ মালিক ডেকে ডেকে বলছেন আলাম ইয়াহদিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই, আর কত আর কত। ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলতেছে সময় মতো যেন লজ্জিত না হইতে হয়, সময় মতো যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহ আজকের এই জিন্দগির জন্য কিছু আমল যদি পাঠাইতাম। আল্লাহ বলেন আগে আগে প্রস্তুতি নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।